আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যালো মোমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে স্বাস্থ্য টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে কখন আল্ট্রাসনোগ্রাফি গর্ভাবস্থা নির্ণয় করতে পারে। চলুন বন্ধুরা আলোচনায় যাওয়া যাক। সাধারণত শেষ মাসিকের প্রথম দিন থেকে হিসেব করে 2 সপ্তাহের মধ্যে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে ডিম্বক অথবা ভ্রূণে পরিণত হয়। এই সময় ভ্রূণ এক বিশেষ ধরনের হরমোন সিক্রেশন করে যা ইউরিনের মাধ্যমে ইউরিনে আসে বা প্রস্রাবে আসে। তখন কিটের মাধ্যমে বা স্ট্রিপের মাধ্যমে আমরা যদি পরীক্ষা করি তাহলে পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট কিট শো করে। সাধারণত আমরা এভাবেই গর্ভাবস্থা নির্ণয় করে থাকি, কিন্তু সবসময় আমরা এই কিটকে ভরসা করতে পারি না, কেননা কখনো কখনো শারীরিক সমস্যার কারণেও এই ধরনের পজিটিভ রেজাল্ট কিট দিতে পারে। তাহলে ভরসা নির্ভর বা নিশ্চিত পদ্ধতি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, কিন্তু আমরা অনেকেই জানি না কখন এই আল্ট্রাসোনোগ্রাফিটা করতে হয়। চলুন জেনে নেওয়া যাক কখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব। সাধারণত শেষ মাসিকের প্রথম দিন থেকে হিসেব করে 5ম সপ্তাহের মাঝে বা পঞ্চম সপ্তাহ পার হয়ে আমাদের এই পরীক্ষাটি করতে হয়। অনেক সময় অনেক মায়েরই দেখা যায় যে 5ম সপ্তাহেও এই আল্ট্রাসোনোগ্রাফিতে গর্ভাবস্থার যে স্যাকটি পরিলক্ষিত হয় তা দেখা যায় না, সেজন্য তাকে আরও 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হয়। অর্থাৎ আমরা বলতে পারি মোটামুটিভাবে শেষ মাসিকের প্রথম দিন থেকে হিসাব করে 6 থেকে 7 সপ্তাহ পর মা যদি আল্ট্রাসোনোগ্রাফি করে তাহলে সে একটি রেজাল্ট জানতে পারবে। এই সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করলে আমাদের আরও কিছু বেনিফিট বা সুবিধা আমরা পেতে পারি, আমাদের শারীরিক বিভিন্ন কন্ডিশন সম্পর্কে জানতে পারি। প্রথমত আমরা সাধারণত যেভাবে প্রেগনেন্সি পরীক্ষাটি করি সেটা হচ্ছে ইউরিন টেস্টের মাধ্যমে। আমরা স্টিক দিয়ে পরীক্ষা করে পজিটিভ নেগেটিভ রেজাল্ট পাই। এই রেজাল্টটি অনেক সময় আমাদের শারীরিক যে কোনো সমস্যার কারণেও পজিটিভ দেখা দিতে পারে, কেননা আমাদের শরীর থেকে বেশ কিছু অসুস্থতার সময় বেশ কিছু হরমোন পসাবে যায়, যার কারণে স্ট্রিক পরীক্ষায় দেখা যায় যে পজিটিভ রেজাল্ট শো করেছে। সুতরাং আমরা এর মাধ্যমে নিশ্চিত হতে পারি না যে মা গর্ভবতী হয়েছেন। এই সময় আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা আরও কিছু জিনিস জানতে পারি, তা হচ্ছে গর্ভের সঠিক বয়স নির্ণয় এবং ভ্রূণের সঠিক অবস্থান নির্ণয় করা। ভ্রূণের সঠিক অবস্থান নির্ণয় এটা খুবই একটা জরুরি বিষয় মায়ের জন্য, মায়ের স্বাস্থ্যের জন্য, কেননা ভ্রূণ মাঝে মাঝে জরায়ুর বাইরেও অবস্থান করতে পারে, তখন মায়ের স্বাস্থ্য ঝুঁকি বয়ে আনে। এবং আমরা আরও একটা জিনিস এটা এই সময় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝতে পারি, তা হচ্ছে ভ্রূণের সঠিক সংখ্যা নির্ণয়। ভ্রূণ 1টি অথবা 2টি অথবা 1টির অধিক হতে পারে, তাই সেই সংখ্যাটিও আমরা জানতে পারি। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঝে মাঝে তলপেটে টিউমার থাকলেও আমাদের মাসিক বন্ধ হয়ে যায়, তখন আমরা হয়তো ভুলভাবে ভাবি যে মা গর্ভবতী হয়েছে। কিন্তু শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই আমরা জানতে পারি সঠিক তথ্যটি। সুতরাং বন্ধুরা, আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে নিশ্চিত হতে পারি যে মা আসলেই সত্যিকার অর্থেই গর্ভবতী হয়েছেন কিনা। এই আলোচনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনাটি যদি আপনাদের অর্থপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে বা সমাজের মানুষকে জানাতে সহায়তা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। যদি এই বিষয়টি নিয়ে আরও কিছু জানার থাকে
তবে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা অতি সত্বর উত্তর দেওয়ার চেষ্টা করবো।